মৌলি, প্রশ্ন হচ্ছে সাসকাচুয়ান নমিনি প্রোগ্রামে রিলেটিভের জন্য যে পয়েন্ট পাওয়া যায় সেটার জন্য কি কি ডকুমেন্টেশন দরকার হয় বা শর্তাবলী কি? আচ্ছা, প্রথমে জানতে হবে যে কোন কোন রিলেটিভ থাকলে আমরা পয়েন্টস ক্লেম করতে পারি। সাসকাচুয়ানের গভর্নমেন্টের যে ওয়েব পেজ আছে সেখানেই কিন্তু আসলে একটা লিস্ট আছে যে কোন কোন রিলেটিভ থাকলে আমি পয়েন্টস ক্লেম করতে পারবো। এই রিলেটিভ গুলো আমি যদি একটু বলি, একটা হচ্ছে প্যারেন্টস থাকলে, সিবলিং থাকলে, এটা তো খুব কমন। আর হচ্ছে যদি আমার আঙ্কেল আন্ট থাকে এবং আমার নিস নেফিউ যদি থাকে অথবা আমার ফার্স্ট কাজিন যদি থাকে। অনেকেই প্রশ্ন করেন যে আঙ্কেল আন্ট আমার ডিরেক্ট না, আমার বাবার কাজিন বা মায়ের কাজিন, তাহলে কি হবে? উত্তর হচ্ছে না, ক্লোজ ফ্যামিলি শব্দটা আছে, তো ক্লোজ ফ্যামিলি রিলেটিভই হতে হবে। এবারে আসা যাক যে কি কি ডকুমেন্টেশন আমাদের দরকার হবে যে আমার যে আত্মীয় আছে এটা প্রুফ করার জন্য এবং 20 পয়েন্টস ক্লেম করার জন্য। এক নম্বর শর্ত হচ্ছে যে যেই আত্মীয় ওখানে আছেন তিনি যেন 12 মাস বা 1 বছর ধরে সাসকাচুয়ানে আছেন, এটার আমাদের প্রুফ লাগবে। উনি ফিনান্সিয়ালি স্টেবল এবং উনি ডিপেন্ডেন্ট না অন সোশ্যাল সার্ভিসেস, এটা আমাদের প্রুফ করা লাগবে। তো এটার জন্য কি কি কাগজ, যেমন উনি যে সাসকাচুয়ানে আছেন 1 বছর ধরে সেটার জন্য আমাদের লাগবে উনার লিজ এগ্রিমেন্ট, উনার যে ইউটিলিটির বিল উনি পে করছেন সেটা পাস্ট 12 মান্থসের সেটা লাগবে, উনি যে একটা জব করছেন এবং উনি স্যালারি ড্র করছেন সেটার একটা ডকুমেন্টেশন লাগবে। আর এছাড়া উনার পিআর কার্ড বা উনি যদি সিটিজেন হয়ে থাকেন উনার সিটিজেনশিপ সার্টিফিকেট বা পাসপোর্ট, এছাড়া লাগবে উনার সাসকাচুয়ানের ড্রাইভিং লাইসেন্স অথবা সাসকাচুয়ানের হেলথ কার্ড। এগুলো হচ্ছে বেসিক ডকুমেন্ট। এর বাইরেও সাসকাচুয়ান গভর্নমেন্ট মনে করলে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন আরো অন্যান্য ডকুমেন্টও চাইতে পারে। যেমন একটা এক্সাম্পল আমরা পাই সাসকাচুয়ান ওয়েবসাইটে, সেটা হচ্ছে যে আত্মীয়টার মামা হোক খালা হোক, তার যদি 5 থেকে 17 বছর বয়সী কোনো সন্তান থেকে থাকে, সেই যে স্কুলে যাচ্ছে সাসকাচুয়ানের একটা স্কুলে, সেখানে যে এনরোলড আছে সেটারও একটা ডকুমেন্ট প্রোভাইড করতে হতে পারে। এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমার তো মামা আছেন কিন্তু মামা অলরেডি আরেকজনকে স্পন্সর করছেন, তো প্রশ্নটা হচ্ছে যে উনি একই সাথে বা আত্মীয় একই সাথে দুজনকে সাপোর্ট দিতে পারেন কিনা নমিনেশনের ক্ষেত্রে। উত্তর হচ্ছে না, একই সাথে একই মানুষ তার দুজন আত্মীয়কে আসলে সাপোর্ট করতে পারেন না। এখানে আমি যদি আমার আত্মীয়, আমার মামা ফর এক্সাম্পল আছেন সাসকাচুয়ান এবং আমি এখন উনাকে রেফার করছি যে আমার আত্মীয় মামা ওখানে আছেন, তো আমার এখন জানতে হবে মামা অলরেডি কাউকে সাপোর্ট করছেন কিনা। তো উনি যদি করে থাকেন তাহলে যেটা শর্ত সেটা হচ্ছে যে উনি যাকে করেছেন সেই নমিনিটা সাসকাচুয়ানে এসেছেন এবং 6 মাস ধরে সাসকাচুয়ানে আছেন অ্যাট লিস্ট, এবং তিনি চাকরিও করছেন, এবং তারও কিন্তু এই ডকুমেন্টগুলোর প্রয়োজন হবে যে সাসকাচুয়ানের লিজিং কোথায় থাকছেন, সেটা লিজিং এগ্রিমেন্ট, সাসকাচুয়ানের হেলথ কার্ড, পিআর কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং যা যা অন্যান্য তথ্য একজন আত্মীয়র লাগবে তারও এই সেম ডকুমেন্টগুলোই লাগবে, ইনক্লুডিং এমপ্লয়মেন্ট হিস্ট্রি। আর একটা কমন কোয়েশ্চেন হচ্ছে যে কিভাবে প্রুফ করব যে উনি আমার আত্মীয়, মানে উনি আমার মামা বা উনি আমার খালু কিছু একটা। এটার উত্তর হচ্ছে বার্থ সার্টিফিকেট। আপনার যদি মামা হন তাহলে মামার বার্থ সার্টিফিকেট এবং আপনার মায়ের বার্থ সার্টিফিকেট, এই দুটোকে আমরা একসাথে দেখলে বুঝতে পারবো যে তাদের বাবা মা একই বাবা মা। এভাবে করে আমরা যদি খালু হয়, অর্থাৎ খালু, ফুপা, চাচি, মামি এরকম যদি হয়, সেই ক্ষেত্রে মামা এবং মামির বা চাচা এবং চাচির যে ম্যারেজ সার্টিফিকেট সেটাও এর সাথে যুক্ত করতে হবে। তো এই হচ্ছে সাসকাচুয়ানের রিলেটিভ থাকার জন্য আমি যদি পয়েন্টস ক্লেম করি তাহলে এই ডকুমেন্টগুলো আমাদেরকে সাবমিট করতে হবে। এই ছিল আজকের আলোচনা। থ্যাংক ইউ ফর ইউর টাইম। আসসালামু আলাইকুম।